ওয়াও ওয়াও ওয়াও, কত সুন্দর একটা কমিউনিটি পোস্ট আমরা দেখলাম গতকালকে। কোথা থেকে এলো? স্যান্ডির চ্যানেল থেকে এলো একটা কমিউনিটি পোস্ট, একটা দিল দেহলা দেনেওয়ালা কমিউনিটি পোস্ট, একটা মনকে দুমড়ে মুচড়ে ইমোশনালি দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়ার মতন একটা কমিউনিটি পোস্ট এলো, যে দোহাই আমাদেরকে নিয়ে আর কন্ট্রোভার্সি করো না, আর নিজেদের মধ্যেও ঝামেলায় জড়িও না। এই যে সেকেন্ড লাইনটা, নিজেদের মধ্যেও ঝামেলায় জড়িও না, এইটা দিয়েই তো আবার কন্ট্রোভার্সি হবে, এইটা দিয়েই কন্ট্রোভার্সি হবে। সরি ব্রো, শুরুয়াত তোমরা করেছ ভোরে ভোরে, কন্ট্রোভার্সি চাইছো ভোরে ভোরে, ডাইরেক্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে নিজেদের সব কিছু শেয়ার করেছো, ভয়েস রেকর্ড শেয়ার করেছো, ভিডিও ক্লিপ শেয়ার করেছো, ইনফরমেশান শেয়ার করেছো, বিছানার কথা শেয়ার করেছো। এখন আমরা ভাই তোমাদেরকে নিয়ে ভিডিও কইরা লোভ বাইরা গেছে, ভিউয়ার্সরা যেহেতু তোমাদেরকে কাছে পাচ্ছে না, তোমাদের ভিডিও দেখতে পাচ্ছে না, তাই আমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে তোমাদের কথা শুনতে চাচ্ছে। যারা বিশ্বাস করে না তারাও এসে শুনছে, শোনার পরে বলছে ধরে, যাই হোক শুনছে তো, ওই যে এসে শুনছে এটাই এনাফ। আর যারা বিশ্বাস করার, যারা বুদ্ধিমান তারা বিশ্বাস করছে সন্দীপের কথা অনুযায়ী, যাদের বুদ্ধি নেই তারা আমাকে কথা বিশ্বাস করে না, যার বুদ্ধি আছে তারা আমাকে কথা বিশ্বাস করে, বুঝতে পারলো তো? যাই হোক, আমাদের স্যান্ডি বাবা জীবন হঠাৎ করে কমিউনিটি পোস্ট দিল। কেন দিল? যখন ম্যান্ডিকে নিয়ে আমি ভিডিওটা করলাম যে মারিয়াদের বাড়ি থেকে এরকম দেখা করতে গেছিল, ঠিক আছে, ওই তখন তো স্যান্ডি কোনো কমিউনিটি পোস্ট দেয়নি, যেই স্যান্ডিকে নিয়ে আমরা মাঠে নামলাম কমিউনিটি পোস্ট। এইবার তোমরা থেমে যাও দিদিরা, এইবার আর করো না। স্যান্ডি, এটাকে ভালোবাসা বলে না, এটাকে নিজের পিঠ পোদ সব বাঁচানো বলে। তো তুই সেটাই করছিস, তুই সেটা করার জন্যই কমিউনিটি পোস্টটা দিয়েছিস। জানি, এই ভিডিওটার পরে এসে আবারও বলবে সেই একই কথা, পুরনো রেকর্ড আবার লিখবে, ঠিক আছে, সেটা কি, তুই ঘর ভাঙছিস, তুই ওদের শান্তিতে থাকতে দিবি না, ব্লা 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 ব্লা। আরে আমাকে শান্তি কায়রা নিয়ে, আমাকে ঘুম কায়রা নিয়ে তোমরা ডাক্তার দেখাইয়া ওষুধ খাইয়া সুস্থ হওয়ার চেষ্টা করবা? পরকীয়ার রোগ কোনোদিনও ডাক্তার ঠিক করতে পারছে? তাহলে দুনিয়াতে পরকীয়া বৈধ কইরা দিত না, মানে ভারতবর্ষের আইনে পরকীয়াটা বৈধ হয়ে যেত না যদি পরকীয়া কোনো ওষুধের দ্বারা ঠিক করা যাইত। ক্যাবলাগুলি, আর কিছু বলার নাই আমার। স্ল্যাং যদি সবসময় দিতে থাকি না, স্ল্যাংয়ের মাহাত্ম গুরুত্ব সব কমে যাবে। স্ল্যাং একটা লিমিটে দিতে হবে, মানে নির্দিষ্ট সময় দিতে হবে। আর আমার খিস্তির ভিডিও যখন আসে তখন কোনো কথা থাকে না, শুধু খিস্তিই থাকে, হেমি মজা লাগে সেই ভিডিওগুলি দেখা, কিন্তু দুর্ভাগ্য প্রাইভেট করে দিতে হয়। তো এইবার আসি স্যান্ডির শয়তানির কথায়। স্যান্ডি আমাদের দুষ্টু ছেলে, সেটা হচ্ছে যখন ম্যান্ডির ওই, মানে একদম কি বলবো, চরিত্রকে খলখলা করে দেওয়া একটা ইনফরমেশান দিলাম, যেখানে কিনা মারিয়ার কথাও নিযুক্ত ছিল, সেই ভিডিওটা দেখার পরে ঘরে অশান্তি হয়। হ্যাঁ তুমি ওই করেছিল, যেন স্যান্ডি জানেই না যে ওর বউয়ের সঙ্গে, রাহুলের সঙ্গে একশোবারের উপরে গুজুগুজু হয়েছে, যেন জানেই না, নতুন করে যেন আকাশ কুসুম হয়েছে, মানে আকাশ থেকে পড়ছে এমন একটা ভাব করছে, যেন নতুন করে আকাশ থেকে পড়ছে, পলি হারি যাই, এত ওভার অ্যাক্টিংয়ের কোনো মানে হয় না স্যান্ডি। কথায় গত্তিকা বাইরিয়ে যাও, গত্তিয়া বাইর করে দিবো, মুরদ আছে ওরম একটা ঘর করে দেখানোর, মুরদ আছে, মানলাম জায়গাটা তোমার বাপের, কিন্তু বাড়িটা তো তৈরি করছে বউ, সেই যখন বাড়িতে বউরে তাড়াইয়া দিয়ে যখন থাকবা তখন ভেতরটা কুটকুট কুটকুট করবে না? সেই কথা তো বহু দূরস্থ, কারণ তুমি প্রথমেই তোমার বউটারে বাইর করতে পারবা না, অনেক সময় ছিল, অনেক সুযোগ গেছে, তখন যখন বাইর করতে পারো না, জীবনে বাইর করতে পারবা না। আর আমরা চাইও না মন্দিরা সৌভাগ্য কুটির ছাড়া হোক, হারা হোক, ঠিক আছে, কিন্তু আমি আবার এইটাও চাই না যে আমার চ্যানেলটা থাইম্মা থাকুক। তোমরা ভাই তোমাকে টাইম দিতে আসো, তোমরা বিরততে আসো, তোমরা যা খুশি করো তার দেখার দরকার নাই, কন্টেন্ট থাকবে, দোষ করবা, এদিকে ভিডিও করবো না তাই কি হয়? যদিও বা স্যান্ডি আমাদের বলে দিয়েছে
যে কাউকে বারণ করাটা আমার অধিকারের মধ্যে পড়ে না, তবুও বলবো ছোট ভাই হিসাবে, ছোট দাদা হিসাবে, ভাই বা দাদা হিসেবে। তো ভাই বা দাদা হিসেবে তখনই তো সম্মানটা পাবা যখন দিদি ডেকে দিদির সম্মানটা বজায় রাখতে পারবা। দিদি ডেকে প্রত্যেকটা দিদিদের পেছনে তো বাম্বু গুঁজে দিয়েছ। আচ্ছা এই যে আমার স্ক্রিনশট, আমার স্ক্রিনশট মানে মেসেজ করা, সেটা যেমন চারজন বিশ্বস্ত বিশ্বস্ত মানুষকে যে দিয়েছ, সেই সেরকম কি আরও সবার চ্যাট এরকম সব বিশ্বস্তকে সবাইকে দিয়ে বেরিয়েছ? হায় রে, মানে নিজের সমস্ত কিছু লোককে দিয়ে বেড়াচ্ছে, নিজের বউটাকেও লোককে দিয়ে বেরিয়েছে। কী অবস্থা তোর, কী অবস্থা! এত কিছু করার পরে, আমার পেছনে এত পুরো গোটা বাঁশঝাড় ঢুকিয়ে দেওয়ার পরে, তারপরে তুমি বলছো কন্ট্রোভার্সি করো না। তা কী করে হয়, কী করে হয়? তোমাদের টপিক পাবলিক খাচ্ছে, একেবারে হাইব্রিড মাগুরের মতন কত 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 করে খাচ্ছে, আর আমি সেই লোভ কী করে সামলাবো, কী করে সামলাবো? আমি তো লোভী, প্রত্যেকে লোভী, আমরা প্রত্যেকে লোভী, ঠিক আছে? আমি শুধু স্বীকার করি, আর কেউ স্বীকার করতে পারে না। অনেকেই স্বীকার করে, আবার সবাই, ম্যাক্সিমাম মানুষ স্বীকার করতে পারে না। তো আমার আমার হাতে কন্টেন্ট আছে, আমার বলার মতন বিষয় আছে, যুক্তি দিয়ে বলার মতন বিষয় আছে, ভিডিও হবে, যার দেখার ইচ্ছা হয় দেখবে, যার আমার গুটুর গুটুর করে কমেন্ট করার ইচ্ছা হয় করবে, আবার যার অ্যাপ্রিসিয়েট করার ইচ্ছা হয় করবে, যার সাবস্ক্রাইব করার ইচ্ছা হয় আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? লাইক করে দিও, শেয়ার করে দিও। এই স্যান্ডি, আমার এই ভিডিওটা শেয়ার করে দিস, কমিউনিটিতে দিয়ে দিস। হাউ ডেয়ার মি, হাউ ডেয়ার আই, ছাড়ো তো, আমার কি দুঃসাহস! আচ্ছা এইবার আসি আরও একটা টুইস্ট মারা কথায়, টুইস্ট। সেটা হচ্ছে যখন আমার ভিডিওতে আমি পরিষ্কার করে বললাম যে স্যান্ডি চারজনকে এই স্ক্রিনশট পাঠিয়েছে, তার মধ্যে দুজন নাকি খুব বিশ্বস্ত, বাদ বাকি দুজনের উপরে স্যান্ডির ডাউট আছে। এবার এই দুজনের মধ্যে স্যান্ডির বেশিরভাগ ডাউট যার যার উপরে আছে, সে নাকি রাহুলের কোনো রিলেটিভ। এবার ওর মুখ থেকে ফসকে বেরিয়ে গেছিলো যে রাহুলের গার্লফ্রেন্ড, সেই কারণে আমি বলেছি যে হ্যাঁ রাহুলের গার্লফ্রেন্ড, মুখ ফসকে যেহেতু বেরিয়ে গেছে তাহলে সেটাই সত্যি হবে। আর এর আগে যেহেতু রাহুলের গার্লফ্রেন্ডের সঙ্গে ওর যোগাযোগ হয়েছে, সেই কারণেই ওই নামটা সবার প্রথমে আসে। এবার যেই এই ভিডিওটা পাবলিক করা হয়েছে, মানে ওষুধ খাইয়া ম্যান্ডির পরকিয়া ভুলাইতে গিয়া স্যান্ডির মাথার ডিস্টার্ব হয়ে গেছে। স্যান্ডি এবার কইতেছে ওইটা রাহুলের এক্স গার্লফ্রেন্ড ছিল না, ওটা রাহুলের কোনো রিলেটিভ ছিল। তখন আমি বললাম সে কে সেই রিলেটিভ, আমার নামটা চাই, আমার নামটা চাই, তাহলে আমি ভিডিওতে আবার পুনরায় বলবো, ঠিক আছে? বলছে সেটা তো বলছে না। আমি বললাম তাহলে আমি আর কি করব। কিছুক্ষণ পরে আবার খবর আসলো যে রাহুলের কোনো রিলেটিভই না, মানে রাহুলের কোনো রিলেটিভকে স্যান্ডি মানে স্ক্রিনশট শেয়ার করেই নি। বোঝো জ্বালা আর নেও ঠেলা, মানে যেই ডাক্তারের কাছে যাচ্ছে সেই ডাক্তার ম্যান্ডির ওষুধ দিচ্ছে না স্যান্ডির ওষুধ দিচ্ছে, নাকি ম্যান্ডির ওষুধ দিচ্ছে, ম্যান্ডি ওষুধ খাচ্ছে, মানে সাইড এফেক্ট স্যান্ডির হয়ে যাচ্ছে। সালা পাগলা ড্যাশ বানায় দিল, আমার দেখার দরকার নাই। তুমি রাহুলের গার্লফ্রেন্ডের দিছো, রাহুলের দিদারে দিছো, দাদুরে দিছো, মায়েরে দিছো, বাপেরে দিছো, ভাই দেখার দরকার নাই। বিষয়টা তোমার থেকে লিক হয়েছে, তোমার থেকে লিক হয়েছে, ফুল অ্যান্ড ফাইনাল, ব্যাস কথা শেষ। তুমি কার কার হাতে আমার জিনিস তুলে দিয়েছো, আমার কথোপকথন তুলে দিয়েছো, সেটা তুমি জানো। এতই যদি তোর ঘাটের মরা, এতই যদি তোর প্রবলেম হয়, তাহলে আমার সঙ্গে কেন কথা বলছিস? কেন বাদ সাধলি না? যেমন কি না ব্লক করে রেখেছিলি, সেরকমই ব্লক করে রাখতি। আমি কি বলেছিলাম ব্লক খোল? আমি তো বলিনি, নিজের ইচ্ছায় ব্লক করতে বলেছিস, নিজের ইচ্ছায় ব্লক খুলেছিস। তাহলে কেন সন্দেহ, এত কেন সন্দেহ? হ্যাক করে রেখেছিস, হ্যাক করে পরকিয়া আটকানো যায়, ওষুধ খাইয়ে পরকিয়া ভোলানো যায়, ওষুধ খাইয়ে তুই মানে কি বলবো মেন্টালি সিক করে দিতে পারবি, নার্ভ দুর্বল করে দিতে পারবি। এরকম কোনো ওষুধ আছে বন্ধুরা যেটা খাইয়ে মেমোরি বিলুপ্ত করা যায়? তাহলে তো সাথে সাথে ও সব কিছুই ভুলে যাবে, যদি এরকম কোনো ওষুধের পাওয়ার থেকে থাকে যে স্মৃতি বিলুপ্ত করে দেবে, রাহুলকে ভুলে যাবে। তাহলে রাহুলের সঙ্গে কাটানোর সঙ্গে মুহূর্তগুলোর সাথে সাথে বাদ বাকি যে 11 মাস যা হয়েছে সেগুলোও তো ভুলে যাবে। আর সেই ওষুধ খাওয়ার কী গ্যারান্টি যে 11 মাসের স্মৃতি বিলুপ্ত হবে? পুরো যদি স্যান্ডি তোরেই ভুললে যায় তখন তুই কী করবি, তখন তুই কী করবি? সাইক্রিয়াটিস্ট দেখানো, তার সাথে সাথে আবার ওঝা তান্ত্রিক সব কিছু দেখানো চলছে, সব কিছু দেখানো চলছে। যা খুশি করকে যা, যা খুশি করকে যা,
পিঠ বাঁচানোর প্রয়োজন তখনই পড়লো যখন চারিদিক থেকে স্যান্ডি ফেসে যাচ্ছে, তখনই মনে হলো যে না এবার আর হবে না, এবার আমি ইমোশনালি সবার কাছে হাত জোড় করি, আমি কারোর সাথে, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে ঝামেলায় জড়াইনি। কন্টেন্ট ক্রিয়েটারদের, বিশেষ করে তুই যাদেরকে একসময় ভাড়া করেছিলিস, তাদের কি বলবো, সর্বাঙ্গে এত চুলকানি, ইচ্ছে করে করে আমার পিছনে লাগে, ইচ্ছে করে করে আমার পিছনে লাগে, দেখ আমার মুখ থেকে জীবনে নামও শুনবি না, আমার মুখ থেকে জীবনে নাম শুনবি না, তাদের সম্পর্কে আমি কোনো কথা বলছি সেটাও শুনবি না, কিন্তু তারপরেও তাদের এত সর্বাঙ্গে চুলকানি, আমাকে নিয়ে তাদের বলতেই হবে, হজমই হবে না, হজমই হবে না, বুঝতে পারলি তো? যাই হোক, বিষয়টা যখন তুই লেটিয়েছিস তখন এর থেকে তুই কোনোভাবেই ছাড় পাবি না। আরও না জানি তুই কী কী করে রেখেছিস, না জানি তুই আরও কী কী করে রেখেছিস, তোর নামে এমন কিছু, মানে জানি আমি তোর নামে এমন আমি কিছু জানি যেটা বললে সত্যি বলছি, এমনিতে তো তোর লাজ লজ্জা নাই আর, কোনোভাবেই লাজ লজ্জা নাই, মুখটারে এরকম করে ঢাইক্কা আসবি ক্যামেরার সামনে, এরকমভাবে মুখটারে ঢাইক্কা রেখা কথা বলতে হবে, বুঝতে পারলি, ঢাইক্কা রেখা কথা বলতে হবে। আর তুই বলছিস আমাদের ভিডিও দেওয়ার জন্য অপেক্ষা করো, বাহ 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 বাহ, মানে তোরা তোদের টাইম মতন ভিডিও দিবি, তারপরে তোদের ভিডিও দেখে দরকার পড়লে আমরা কন্ট্রোভার্সি করবো, ওরে আমার লাখ সাহেবের বাট রে, ততক্ষণ পর্যন্ত কি বুড়া আঙুল মুখে দিয়ে থাকুম, ততক্ষণ পর্যন্ত বুড়া আঙুল মুখে দিয়ে থাকুম, তোরা নাইলে প্রচুর টাকা কামাইছিস এরকম নোংরামো করে, তোরা প্রচুর টাকা কামাইছিস, আমি তো নোংরামি করি নাই, আমি তো প্রচুর টাকা কামাই নাই, আমার তো প্রত্যেক মাসে ভিডিও দিতে হবে, প্রত্যেক দিন ভিডিও দিতে হবে, আমি কই যেমন, আরে আমার দিকটা একটু ভাব, তোদের দিক তো এত ভাবলাম, তোদের দিক এত ভাবলাম, তোর বউয়ের দিক ভাবতে ভাবতে গালি খাইতে 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 একসার অবস্থা আমার, এখন আমার দিক ভাবুম, তাতেও যদি তুই বাদ সাধিস ভাই তাইলে কী কইরা হয়, সবসময় যদি নিজের স্বার্থটার দিকেই তাকাস তাহলে কী কইরা হয়, কী কইরা হয়, আর তোর যদি বাদ সাধার প্রয়োজনই হতো তাহলে তো প্রথম ভিডিওটা করার পরপরই তুই বলতিস, যেখানে মানুষ প্রত্যেক মুহূর্তে তোদের কথা জানতে চাইছে, তোরা এত মানে প্রফেশনাল, এত ভালোবাসিস দর্শকদেরকে, এতবার মানুষ জানতে চাইছে, তোরা একটা কমিউনিটি পোস্ট দিয়ে বলতে পারলি না যে আমরা চিকিৎসাধীন আছি, হ্যাঁ আমরা চিকিৎসাধীন আছি, আমরা কিছুদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবো, তোমরা আমাদেরকে নিয়ে দুশ্চিন্তা করো না, দিতে পারতিস না, দিসনি, ওরে বাবা, তুই যে নিজেকে কি মনে করিস স্যান্ডি তাও তোর বউয়ের দমে, তুই যে নিজেকে কোন লেভেলের মহারাজা বলে মনে করিস সেটাই ভাবি আর খুব করে আমার হাসি পায়, বুঝতে পারলি? আজকে নিজের যখন ধুতি খুলে যাচ্ছে, ধুতিটা খুলে যাচ্ছে, ধুতি তো পরিস না, যাই হোক তোর পাতলুন যখন ঢিলা হয়ে যাচ্ছে, তখন তুই সঙ্গে সঙ্গে এসেছিস দড়িবাদ্যে, দড়িবাদ্যে দৌড়ে এসেছিস কমিউনিটি পোস্টে, কমিউনিটি পোস্ট দেওয়ার জন্য, আর দর্শকরা এতটাই বোকা যে সেখানে তোকে বলছে হ্যাঁ তোমরা শান্তিতে থাকো, দর্শকরা এটা একবারও জিজ্ঞাসা করছে না যে এখন কেন, এখন কেন, যখন ডিসিশনটা তোমরা নিয়েছিলে তখন কেন আমাদেরকে ইনফর্ম করলে না, আমরা তো দুশ্চিন্তা করছিলাম, সে আমরা নেগেটিভলি দুশ্চিন্তা করি বা পজিটিভলি দুশ্চিন্তা করি, আমরা দুশ্চিন্তা করছিলাম, কেন আমাদেরকে শুরুতে জানানো হলো না, এখন কেন জানাচ্ছ, এখন তোমাদের সব কিছু বাইরে চলে আসছে, তোমার নোংরাম ফেসটা বাইরে চলে আসছে, তুমি যেই মহান ফেসটা নিয়েছিলে যে যা কিছু হয়ে যাক স্যান্ডি ম্যান্ডির হাত ছাড়েনি কখনো, এই জিনিসটা যখন ধ্বংসের দিকে যাচ্ছে তখনই তুমি দৌড়ে এসে কমিউনিটি পোস্ট দিয়ে দিলে, তাই না? এটা দর্শকরা দেখ, দর্শকরা এত ডিপলি ভাবেই না, ইমোশনাল তো দর্শকরা এত ডিপলি ভাবেই না, কিন্তু এই যে বসে আছি তো ইমোশনালের সঙ্গে সঙ্গে প্রফেশনাল, বল এর কোনো উত্তর আছে, দিতে পারবি, দিতে পারবি, এতদিন কেন দর্শকদেরকে জানান দিসনি, এখন নিজের পাতলুম টাইট করার জন্য একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিলি, আমি জানি আমার এই ভিডিওটার জন্য অনেক অপেক্ষা করছে, এরপরে আরও ভিডিও নামবে, এরপরে আরও ভিডিও নামবে, ঠিক আছে? আমি অত কেয়ার করি না ভাই, অত কেয়ার করি না, যেটা মনে আছে সেটা বাইরে থাকবে, এর জন্য যা শুনতে হয় হবে, এক সময় মানুষ মানে এখন বুঝতে পারবে না কিন্তু একটা সময় মানুষ ঠিক বুঝতে পারবে যে এই কথাগুলো মেয়েটা কেন বলছে। আমি শুরুর থেকে বলেছিলাম যে স্যান্ডি কোনো মহান নয়, এটাকে ভালোবাসা বলে না, এটাকে বলে সোনার ডিম পাড়া হাঁসকে ধরে রাখার কৌশল, এটাকে বলে রাহুলের কাছে জিতে যাওয়ার কৌশল। এখন দেখ তুই যাদেরকে একসময় ভাড়া করেছিলিস, যারা তোর গুণগান করতো, তারাও সেম কথা বলছে, তারাও সেম কথা বলছে যে এটাকে ভালোবাসা বলে না, কোনো মানে কি বলবো, কোনো পার্টনার মেনে নিতে পারে না, তার পার্টনার দিনের পর দিন দিনের পর দিন অন্যজনের সঙ্গে মন দিয়ে প্রাণ দিয়ে শরীর দিয়ে অন্য কাউকে ভালোবেসে গেছে, ইভেন ডাক্তারের কাছে গিয়ে পর্যন্ত স্বীকার করছে যে এত ভালোবাসি, এত ভালোবাসি স্বীকার করছে, আর সেই বউকে এমনভাবে আঁকড়ে ধরে রেখেছে, এটাকে ভালোবাসা বলে না।
ভালোবাসা যদি হয়, ভালোবাসা যদি থেকেই থাকে, তাহলে নিজের ভালোবাসার মানুষটা অন্য কারোর সঙ্গে যাবে সেটা মানুষ কখনো সহ্য করতে পারে না, কখনো সহ্য করতে পারে না। তুই বলছিস যে আমি বলেছি চলে যেতে, কিন্তু রাহুল তো নেবে না, রাহুল তো নেবে না। তোর তো সেটা দেখার দরকার নেই, নেবে কি নেবে না, তোর সেটা দেখার দরকার আছে নেবে কি নেবে না? তুই ছাড়তে পারবি না, তুই ছাড়তে পারবি না। তুই যদি ছাড়তে পারতিস তাহলে বহুত আগে ছেড়ে দিতিস, বহুত আগে ছেড়ে দিতিস, এই সমস্ত ফালতু ডায়লগ দিবি না। আর এখন তুই ভালো মতন জানিস যে রাহুল পুরোটাই সরে গেছে, এই কারণে তুই প্রেশার ক্রিয়েট করছিস, এই কারণে তুই প্রেশার ক্রিয়েট করছিস। আর এই বিষয়টা না, এই যে আমার স্ক্রিনশটটা লোকের কাছে পাঠানো, এই বিষয়টা তুই পুরোটা করছিস যাতে ম্যান্ডির সঙ্গে আমার কোনো রকম যোগাযোগ না থাকে। আর সেটা তুই ভালো করেই জানিস যে তুই পারবি, যেহেতু এখন ম্যান্ডির কোনো রাস্তা নেই ওই বাড়িতে থাকা ছাড়া। তাই তুই যে কোনো কারণে, যে কোনো কারণ দিয়ে বলবি এটা করো, আমার কথা শুনতে হবে, নতুবা বাড়ির থেকে বেরিয়ে যাও। হাগো, এখনই হাগো, তখন হাগতে পারবে না, এখনই হাগো, নতুবা বাড়ির থেকে বেরিয়ে যাও। এখন মুখ আটকে রাখো, পরে মুদবে, আমি যখন বলবো তখন মুদবে, নতুবা তোমাকে বাড়ির থেকে বেরিয়ে যেতে হবে। তুই এখন উঠতে বসতে বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার ধমকি দিচ্ছিস, হুমকি দিচ্ছিস, ঠিক আছে? তুই চাইছিস যাতে কারোর সাথে ম্যান্ডির যোগাযোগ না থাকে, তুই সবার সঙ্গে যোগাযোগ রেখে বেড়াবি, তুই সবাইকে সব কিছু শেয়ার করে বেড়াবি, তাতে কোনো অসুবিধা নেই। আজকে ম্যান্ডি কটা মানুষকে শেয়ার করেছে আমাকে ছাড়া? আমাকে ছাড়া আর কারোর সঙ্গে কোনো কিছু শেয়ার করেছে? কেউ বলতে পারবে না। ওই আগে একজনকে শেয়ার করেছিল, সেটা আগেরটা আগে মিটে গেছে, কিন্তু এই ঘটনা হওয়ার পর থেকে আমাকে ছাড়া কিন্তু ম্যান্ডি আর কাউকে শেয়ার করেনি। কিন্তু তুই, তুই সবাইকে সব কিছু শেয়ার করেছিস, আবার সবারটা সবার কাছে শেয়ার করেছিস, মানে তুই হচ্ছিস নারদের ভূমিকা পালন করে দিয়েছিস। আর এখন যেই ফেসে গেছিস অমনি সঙ্গে সঙ্গে এসে কি বলছিস, সাতজন করছি আমাকে নিয়ে, আমাদেরকে নিয়ে, এখন ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও। তোরাই নিজেরা এসেছিস তোদের নোংরাটা হাড়িটা নিয়ে, তোরাই এসেছিস, আমরা তোদের ঘরের ভিতরে ঢুকিনি। আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এরকম পপুলার কন্টেন্ট ছাড়বো? তোরা হচ্ছিস হট কেক, তোদেরকে ছাড়বো? তোরা নিজেরা চেষ্টা কর না শান্তিতে থাকার, তোরা শান্তিতে থাকার চেষ্টা কর। আজকে তুই বললি এই কন্ট্রোভার্সির জন্য আমাদের মধ্যেও অশান্তি হচ্ছে, কেন রে, কেন অশান্তি হবে? আমাদের কন্ট্রোভার্সি করার জন্য তোদের মধ্যে কেন অশান্তি হবে? আমরা যে জানিয়ে কন্ট্রোভার্সি করছি, তোরা মনে হয় সেই বিষয়টা জানিস না? অলরেডি তোরা সেই বিষয়টা জানিস, তোদের কাছ থেকেই তো আমরা জেনেছি। কি ফালতু কথা বলিস তুই, কি ফালতু কথা বলিস! তোদের মধ্যে যে ঘটনাটা ঘটে রয়েছে সেই ঘটনাই তো আমরা বলছি, যতদিন লোক খাবে, যতদিন বিকবে ততদিন বলবো, যখন বিকবে না তখন বলবো না, তখন বলবো না, পরিষ্কার হিসাব। তুই বলছিস আমাদের কথার জন্য অশান্তি হচ্ছে, না না, তোদের মধ্যে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমাদের মতন কোনো মানুষ তোদের ভেতরে ঢুকতে পারবো না, বুঝতে পারলি? টাকা ইনকাম করার পথ না তোরা ছাড়বি না আমরা ছাড়বো, বুঝতে পারলি? না তোরা ছাড়বি না আমরা ছাড়বো। সুতরাং তোরা তোদের মতন করে ভালো থাক, আমরা আমাদের মতন করে ভিডিও করি, কন্টেন্ট যতদিন থাকবে, যুক্তি যতদিন থাকবে ততদিন করব। এই গেল আজকের ভিডিও, 18 মিনিট হয়ে গেছে, আর বেশি বড় করতে পারবো না, লোকের ইন্টারেস্ট নষ্ট হয়ে যায়। নেক্সট আসছি দারুণ একটা ভিডিও নিয়ে, বুঝতে পারলে? আজকে দারুণ দারুণ ভিডিও যাবে, দারুণ দারুণ ভিডিও যাবে। চলো, টাটা।